চলতি মৌসুমে সিরিয়ায় দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা জয়ের দৌড়ে অনেকখানি এগিয়ে আছে নাপোলি। তিন দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান করে শিরোপার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে থাকায় দেশটিতে বিরাজ করছে উৎসবের আমেজ। নাপোলির পতাকা, দিয়াগো ম্যারাডোনার ছবিসহ নানা রকম ছবিতে সাজিয়ে তোলা হয়েছে শহরটিকে। গেল তিন দশকেরও বেশি সময়ের দীর্ঘ একটা অপেক্ষা। লম্বা সময়ের অপেক্ষার অবসান ঘটাতে এবার সিরিয়ার শিরোপার খুব কাছে নাপোলি। ম্যারাডোনার যুগের পর আর কখনোই শিরোপা স্বাদ গ্রহণ করতে পারেনি নেপলসের ক্লাবটি। চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপার পথে অনেকখানি এগিয়ে আছে ম্যারাডোনার সাবেক ক্লাব। শিরোপার দৌড়ে এগিয়ে থাকায় শহরটি জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। রং বেরঙে সাজিয়ে তোলা হয়েছে ইতালির দক্ষিণ অঞ্চলের শহরটিকে। সিরিয়ায় গত তিন দশকে আধিপত্য ছিল যে এই শহর দুটির ক্লাব জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানের। শহরটির পথে পথে উঠছে নাপোলির ক্লাবের নীল পতাকা, তৈরি করা হয়েছে ভাস্কর্য, দেয়ালগুলোতে ফুটিয়ে তোলা হচ্ছে ফুটবল ঈশ্বর ম্যারাডোনার ছবি, একটি পোস্টারে ফুটিয়ে তোলা হয়েছে নাপোলির বর্তমান দলের বড় দুই তারকা নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমহেন ও জর্জিয়ান উইঙ্গার খভিসার হাতে ট্রফি তুলে দিচ্ছেন ম্যারাডোনা। অবশেষে তিন দশকের বেশি সময় পর আবারও সিরিয়ায় শিরোপা জয়ের খুব কাছাকাছি নাপোলি।